हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। तो এখন এই ভিডিওর মধ্যে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো। লাস্ট স্টোরিজ 2 এর ট্রেলার চলে এসেছে, এর সাথে ক্রেভেন দা হান্টারের ট্রেলার রিভিউ করব, এবং তার সাথে সাথে ধনুষ এবং আনন্দের রায় আবার একসাথে কোলাবরেট করেছে তেরে ইশক মে বলে একটি ছবি আসছে, যেটা রাজনারি ওয়ার্ল্ডের মধ্যে বেসড। এটা একটা অ্যাকশন রোমান্টিক ছবি হতে চলেছে, তার একটা অ্যানাউন্সমেন্ট টিজার চলে এসেছে, তো সেটা রিঅ্যাকশনও এই ভিডিওর মধ্যে দেবো। তো প্রথমে যদি আনন্দের রায় ধনুষের ছবিটা নিয়ে কথা বলি, তো আনন্দের রায়ের এখন এই সময় বাজার খুব খারাপ চলছে, কারণ বক্স অফিসে সে জিরোর মতো ছবি দিয়েছে, যেটা ডিজাস্টার হলো। তারপরে ছবিটা তার ধনুষের সাথে যেটা করেছিল সেই ছবিটা এসেছিল কোথায়, সেটা এসেছিল ওটিটিতে। ওটিটিতে হিট হয়েছিল, ওটিটিতে হিট দেওয়া এক জিনিস, বক্স অফিসে হিট দেওয়া আরেক জিনিস। অক্ষয় কুমারকে নিয়ে যে ছবিটা করলো সেটা চললো না, রক্ষাবন্ধন চলেনি। এখন কিন্তু আনন্দের রায়ের অবস্থা খারাপ চলছে, সে কিন্তু বক্স অফিসে সেভাবে পারফর্ম করতে পারছে না। এবার বক্স অফিসে পারফর্ম না করতে পারলে বড় স্টারকে নিয়ে ফ্লপ দিলেই আপনি সঙ্গে সঙ্গে বড় আর বড় কাজ করতে পারবেন না। এবার ধনুষ কী হয়েছে, ধনুষ সাউথের বড় অ্যাক্টার, বম্বেতে তো ওরকম হোল্ড নেই, মানে যেটা একটা শাহরুখ খানের আছে বা অক্ষয় কুমারের আছে, তো তাই জন্য। এবং ধনুষের সাথে আনন্দের রায়ের সম্পর্ক ভালো, তো তাই জন্য তাকে নিয়ে করছে। এবং ডেফিনেটলি একটা আপনারা তো দেখছেনই বলিউডের ক্ষেত্রে যে ছবি হলে চালানোর জন্য একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর হেল্প নেওয়াই হচ্ছে, সেটা সব প্রডিউসাররাই করছে। আনন্দের রায়ও সেই পথেই, মানে সেই পথেই হাঁটছেন আর কি, যেটা ওয়ার্ল্ড অফ রাজনাতে বেস করা, তাই জন্যই আর কি কারণ পড়েছে। এবার এই যে অ্যানাউন্সমেন্ট টিজারটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ধনুষ হাতে একটা মোনোটোভ ককটেল নিয়ে দৌড়ে আসছে, আর যে লুকটা রয়েছে সেটা ক্যাপ্টেন মিলারের লুক। ক্যাপ্টেন মিলার বলে যে ছবিটা ধনুষ করছে, ওটার লুকটাতে পুরো দৌড়ে আসছে, পুরো ধোঁয়ার মধ্যে দিয়ে আসছে এসে। এবং ডায়লগ পিছনে আর কি ভয়েস ওভার চলছে, ধনুষ বলছে আর কি যে প্রেমে এ ব্যাপার ইত্যাদি অনেক কিছু বলছে। এবার ডায়লগটা দিতে দিতে এসে ও মারলো, এটা আগুন লেগে গেল, এবং আমরা দেখতে পেলাম দেওয়ালে লেখা আছে ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ রাজনা তেরে ইশক মে। তো দেখুন, এখানে এআরএমএন মিউজিক দেবে, মিউজিকটা যতটা আমরা শুনতে পাচ্ছি সেটা ব্যাপক লাগছে, এবং শেষের দিকে রাজনারী যে মিউজিকটা সেটাই আবার একটা অন্য ভার্সনে শুনতে পাই, স্যাড ভার্সন, সেটা ভালো লাগে। ধনুষের লুকটা তো ভালো লাগছে, এবার এটা যদি ছবির মধ্যেও থাকে সেটা খুব ভালো হবে। ক্যাপ্টেন মিলারের এই লুকটা, এটাই যদি রিটেন করে রেখে দেয় একটা হেভি লাগবে, কারণ এই লুকটাতে ধনুষকে ব্যাপক লাগছে, মানে ফাটাফাটি লাগছে, সেটা ভালো। এবং অ্যাকশন বলছে, অ্যাকশন রোম্যান্টিক, তার মানে অ্যাকশনটার উপর যেন ফোকাস করে, কারণ আনন্দের রায় না রোম্যান্স খুব ভালো হ্যান্ডেল করতে পারে, কিন্তু অ্যাকশন কিন্তু তিনি করেননি, তো করলে যেন ভালোভাবে করেন, তাহলে ভালো হবে। এবার দেখা যাক, ধনুষের মধ্যে মাসি এলিমেন্ট আছে আমরা সেটা জানি, ধনুষের ওরকম চেহারা হলেও সে পুল অফ করে দেয় প্রেজেন্স ইত্যাদি দিয়ে, তো ধনুষকে ভালো লাগছে। বাকি এয়ারম্যান রয়েছে, সেও ভালো কাজ করবে। এবার দেখা যাক, গল্পটা যদি ভালোভাবে সে বুনতে পারে তাহলে কিন্তু কোথাও গিয়ে একটা আমার মনে হয় এই ছবিটা ওয়ার্ক করলেও করতে পারে, কারণ একটা মানে ওই ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আর কি যদি কিছু কাজ হয়ে যায়। দেখা যাক কী হয় আর কি বক্স অফিসে। এখন অব্দি অ্যানাউন্সমেন্ট টিজারটা যেভাবে ডিজাইন করেছে, যেভাবে স্টেজ করেছে, সিনটা বেশ ভালো লাগছে কিন্তু, যেভাবে আর কি দৌড়ে ধনুষ আসছে, পিছনে যে ভয়েস ওভারগুলো রেখেছে, ঠিক আছে, ভালোবাসার সাথে, মানে সিনটা অ্যাকশনের কিন্তু পিছনে যে ভয়েস ওভারটা যদি তার ডায়লগসগুলো যদি শোনেন সেগুলো কিন্তু সবকটা রোম্যান্টিক, সো ওই সোলটাকে মানে মেনটেন করে রেখেছে, ভালো লেগেছে আর কি। এরপর মুভ করবো হচ্ছে লাস্ট স্টোরিজ 2 এর ট্রেলারের ওপর। লাস্ট স্টোরিজ 1 প্রথম মানে কিয়ার আডবানির জন্য বিশাল হিট হয়েছিল, কারণ জোহরের যে সেগমেন্টটা ছিল, তো ওইটার মানে কনসেপ্টটা কিন্তু জেরার্ড বাটলারের একটা ছবি থেকে আর কি নেওয়া ছিল, অনুপ্রেরণা ছিল আর কি। অনুরাগ কাশ্যপ একটা করেছিল, জয়া আক্তার নিজের গল্পটা দিয়ে খুব ভালো কমেন্ট্রি করেছিল, এবং দিবাকর ব্যানার্জিও নিজের গল্পটাতে খুব সুন্দর একটা কমেন্ট্রি করেছিল। তো কিছু এই অ্যান্থোলজিতে কী হয় যে কিছু গল্প ভালো হয় আবার কিছু ওয়ার্ক করে না, এটা প্রবলেম হবে। দেখবেন সবকটা যে ইউনিফর্মলি ভালো হচ্ছে তা হয় না, দেখা যাক এবারে কী হয়। মানে বিষয়বস্তুটা তো একই, লাস্ট কনসেপ্টটা থাকতে চলেছে। এবারেও চারজন ভালো ডিরেক্টর, আলবালকি রয়েছে, কঙ্কনা রয়েছে, কারণ কঙ্কনা সেন শর্মার থেকে প্রচুর আশা রয়েছে, শি ইজ অ্যাজ এন ডিরেক্টর ইজ ফ্যান্টাস্টিক, তো তার থেকে আশা রয়েছে। এছাড়া আমির শর্মা রয়েছে, আর আমাদের সুজয় ঘোষ রয়েছে, সুজয় ঘোষের থেকে আমার খুব একটা বেশি আশা নেই। সুজয় ঘোষই তামান্না ভাটিয়াদের সেগমেন্টটা করছে। এবার বিজয় বর্মা এবং তামান্না ভাটিয়া রিয়েল লাইফ কাপলস, তো তাদের অনস্ক্রিন কেমিস্ট্রিটা কীরকম লাগে, তামান্নাকে এমনিতে যেভাবে প্রেজেন্ট করেছে ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগছে। এবার দেখা যায় গল্পটার মধ্যে কী থাকে। আর মৃণাল ঠাকুরের এটাতে মানে এতে বোঝা যাচ্ছে, মৃণাল ঠাকুরের যে গল্পটা সেখানে বোঝা যাচ্ছে যে নীনা গুপ্তা আর কি ঠাকুমা, এবং নীনা গুপ্তা বলছে যে বিয়ের আগে কম্প্যাটিবিলিটি চেক করে না, সেটা হচ্ছে সেক্স করে, তো সেটা নিয়ে আর কি বাড়ির লোকের বিরোধিতা। মানে ঠাকুমা হয়েছে এত প্রোগ্রেসিভ কিন্তু বাবা মা প্রোগ্রেসিভ না, তো এইটার মধ্যে দিয়ে মেসেজটা কী রাখছে সেটা দেখা যায়। তো কমেডি দেখুন, দুটো এখানে এলিমেন্ট আছে, একটা হচ্ছে যে কীভাবে লাস্টফুলভাবে দেখাতে পারছে ক্যারেক্টার্সগুলোকে, সেটা একটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হচ্ছে কমেডি, এখানে কিন্তু প্রচুর কমেডি রয়েছে, ট্রেলারটার এডিটটা দেখলেই বুঝতে পারবেন একটা হিউমার কিন্তু জেনারেট করেছে, এবং তার সাথে সাথে মেসেজ রয়েছে। তো কমেডিটা কিন্তু ট্রেলারের মধ্যে অন পয়েন্ট কাজ করছে সবকটা সিনে, সেটা আমাদের কাজলের সেগমেন্টটাতে হোক বা মৃণাল ঠাকুরের সেগমেন্টটাতে হোক বা তামান্না ভাটিয়ার সেগমেন্টটাতে হোক, ঠিক আছে। তো এবার দেখা যাক, এই কমেডিটা তো ঠিক আছে, এবং তাদেরকে ভিজুয়ালি যেভাবে প্রেজেন্ট করেছে প্রত্যেকেই ডিজায়ারেবল লাগছে, সেটা ছেলে হোক মেয়ে হোক, যেটা এই সেগমেন্টের রিকোয়ারমেন্ট আর কি, যে ডিজায়ারেবল লাগতে হবে ম্যান এবং ওমেন দুজনকেই, তো সেটাও লাগছে। এবার দেখা যাক এখান থেকে মেন যে বক্তব্যগুলো কী উঠে আছে, মানে দিবাকর ব্যানার্জি আর জয়া আক্তারেরটাতে মেসেজগুলো খুব স্ট্রং ছিল, তো সেইটা কোথায় গিয়ে যেন ভারী হয়, মানে একটা ইম্পর্টেন্ট মেসেজ থাকে, যেন ব্যাপারটা খালি সারফেস লেভেলেই না হয়ে যায় যে আমাকে প্ল্যাটফর্ম বলেছে
বলে আমি বানাচ্ছি। মানে তামান্নার এই গল্পটা দেখাচ্ছে যে বিজয় বর্মা অনেকদিন পরে তামান্নার কাছে ফিরে এসেছে, তার বিয়ে টিয়ে হয়ে গেছে, একসময় তারা এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। এবার এটাতে এটা কেন হচ্ছে কী হচ্ছে সেই ব্যাপারগুলো, সেই যে কমপ্লিকেশানগুলো সেগুলোকে যদি এক্সপ্লোর করে ঠিক করে তাহলে কোথাও গিয়ে এটা ওয়ার্ক করবে। বা এই যে কেন বিয়ের আগে সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি চেক করাটা ইম্পর্টেন্ট, এটা যদি হাইলাইট করতে পারে এবং সেটা ভালো দিক না খারাপ দিক, কেন বাবা মা বারণ করছে, কেন ঠাকুমা বলছে চেক করতে, সেটার কী দিক, সেই অ্যাসপেক্টগুলোকে যদি ডিটেলে গিয়ে মানে দেখাতে পারে ভালো করে তাহলে আমার মনে হয় ভালো হবে। জাস্ট সারফেস লেভেলে না রেখে দেয় এবং জাস্ট ফর দ্য সেক অফ কমেডি যেন ব্যাপারটা না হয়ে যায়। কাজলের ক্ষেত্রে যেটা আমার মনে হচ্ছে যে কাজল নিজে একজন মানে হয়তো শি ইজ এ লেসবিয়ান এবং সেটা সে হয়তো কোনোদিন প্রকাশই করতে পারেনি, ঠিক আছে, এবং হয়তো ওই যে বলছে যে কাজের লোক ছেড়ে চলে গেছে, হয়তো হতে পারে যে ওর বরেরও যে কাজের লোককে পছন্দ ওরও তাকে পছন্দ, এটা হতে পারে, এটা আমি গল্পটা প্রেডিক্ট করছি পুরোপুরি, যাই না হয়তো সম্পূর্ণ অন্য কিছুও হতে পারে কাজলের সেগমেন্টের মধ্যে, কিন্তু দেখা যাক। মানে সেই ব্যাপারগুলো যে সে যে সময়কার মহিলা সে হয়তো এইটা এই ব্যাপারটা বহিঃপ্রকাশই করতে পারেনি, তাকে নিজের ভিতরে চেপে রেখে দিতে হয়েছিল, এই ব্যাপারগুলোকে যদি ভালো করে দেখাতে পারে, ইমোশনটা যদি ওয়ার্ক করাতে পারে তাহলে আমার মনে হয় কোথাও কমেডির সাথে লাস্টের সাথে কোথাও গিয়ে একটা ওয়ার্ক করবে এবং সেটা বেশি অ্যাপ্রিসিয়েটেড হবে, মানে সেই গল্পটা তখন বলার একটা রিজন থাকবে আর কি। লাস্ট আমরা কথা বলবো হচ্ছে ক্রেভেন দ্য হান্টার নিয়ে। তো ক্রেভেন আপনারা প্রত্যেকেই জানেন, আমি প্রথম দেখেছিলাম হচ্ছে ক্রেভেনকে স্পাইডারম্যান দেখতাম আর কি ফক্স কিডসে, তো সেখানে আর কি দেখেছিলাম, তো এই স্পাইডারম্যানের আর কি একটা নেমেসিস। এবার আমি যেটা দেখছি মার্বেল যেটা করছে যে নেমেসিসদেরকে হিরো হিসাবে মানে অ্যান্টি হিরো হিসাবে প্রেজেন্ট করেছে, ভেনমকে করেছে, আপনারা দেখেছেন টম হার্ডিকে নিয়ে দুটো ছবি হয়েছে, তো সেটা করেছে, এবং ক্রেভেনকেও আমার মনে হয় দেখুন এখানে যদি তাকে নিয়ে একটা ছবি বানাচ্ছে তাকে তো পুরোপুরি মানে অ্যাজ এ মানে ভিলেন তো দেখাবে না, বাট স্পাইডারম্যানে কিন্তু তার বেশিরভাগ ক্ষেত্রে তাকে ভিলেন হিসাবেই দেখিয়েছে, সে নিজেকে খুব প্রাউড মানে প্রাইডলি দেখায় আর কি, এবং সিনিস্টার সিক্সের ফর্মেশনের পিছনেও তার হাত রয়েছে আপনারা যদি স্পাইডারম্যান ফলো করে থাকেন। তো এবার এখানে আমার মনে হয় না মানে তাকে তার নেগেটিভ সাইডটা দেখাবে, সেটা ট্রেলারেও হাইলাইট করছে যে ভিলেন ইজ নট মেড ইন আ সিঙ্গেল ডে এরকম ইত্যাদি দেখাচ্ছে, বাট আমার মনে হয় কোথাও গিয়ে অ্যান্টি হিরো মানে সে হয়তো শেষে একটা ভালো কাজই করবে। তো ট্রেলারটা কিন্তু ব্যাপক লেগেছে, একটা ডার্ক টোন মেনটেন করেছে, লুক অ্যান্ড ফিল হেভি লাগছে, সিংহর অ্যাট্যাক করার যে সিনটা ওটা দারুণ লেগেছে, এবং রাসেল ক্রো রয়েছে। এবার এই যে কেন ভিলেন হলো, ওর বাবার সাথে ওর সম্পর্কটা, সেই অ্যাসপেক্টগুলোকে যদি ভালো করে দেখাতে পারে ইমোশনাল দিকগুলো তাহলে কিন্তু ফাটিয়ে যাবে, অ্যাকশন তো হেভি লাগছে। আর ওই যে বললাম একটা খুব সুন্দর ব্যাপার মেনটেন করেছে, মানে অ্যাকশন না প্রচণ্ড ওভার দ্য টপ হয়ে যাচ্ছে না, মানে একটা গ্রাউন্ডেডনেস কিন্তু মেনটেন করেছে, সেটা ভালো লেগেছে। এবং মার্ভেলের যেটা একটা সিগনেচার যে কমেডির যে টাচ সেটাও কিন্তু রয়েছে ট্রেলারের একদম শেষের দিকটা যদি লক্ষ্য করেন ভালো করে, যে ডায়লগসগুলো দিচ্ছে আর কি আমাদের হিরো, সেখানে কিন্তু কোথাও একটা গিয়ে মানে কমেডি টাচগুলো রয়েছে, তো এবং ভাইলেন্সও রয়েছে। তো আমি আশা করবো যে তারা এমনভাবে ভাইলেন্স রাখবো মানে সেটা ব্রুটাল হবে যেন, ঠিক আছে, আবার বাচ্চাদেরকে কেটার করার জন্য মানে সেখানে কোথাও কম্প্রোমাইজ না করে দেয়। তো ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে ক্রেভেনের ট্রেলারটা, আপনাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং কবে ভেনম ক্রেভেন এদেরকে আমরা মানে ভেনমকে তো অলরেডি দেখেছি। আচ্ছা আপনাদেরকে আরও একটা আমি ট্রিভিয়া দিয়ে রাখি, স্যাম রেমি অনেকদিন আগেই ভেবেছিল ক্রেভেনকে নিয়ে আসবে, স্পাইডারম্যানের যে ফোর্থ পার্টটা করবে ভেবেছিল সেখানে, বাট ওটা তো তারপরে হয়নি, তারপরে তো রিবুট হয়ে গেছে অ্যামেজিং স্পাইডারম্যান ইত্যাদি, বাট ও ভেবেছিল যে ক্রেভেনকে নিয়ে আসবে আর কি, তো ফাইনালি ক্রেভেন এসেছে। তো আপনাদের কেমন লেগেছে এই ট্রেলারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।